প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই করোনাকালীন দুর্যোগের সময় বাড়িতে অবস্থান করছ, নিজে সুরক্ষিত আছো এবং অপরকে সুরক্ষিত রেখেছ। তোমরা কিছুটা হলেও হয়তো মানসিকভাবে একটু ভেঙে পড়েছো, কিছুটা বিমর্ষ হয়েছ। আমরা তোমাদের পাশে আছি। নরোডম কলেজের সকল শিক্ষক মণ্ডলী তোমাদের পাশে আছে। আমরা আমাদের সদ্য অধ্যক্ষ ফাদার ডক্টর হেমন্ত পূজ রোজারিওর নির্দেশনায় এবং নেতৃত্বে তোমাদের শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখব। আশা করি আমরা কিছুটা হলেও তোমাদের শিক্ষার ক্ষতিকে পুষিয়ে নিতে পারবো। শুধু শিক্ষা নয়, তোমাদের মানসিকতাকে ঠিক রাখার জন্য বিভিন্ন ক্লাবের সহশিক্ষা কার্যক্রম সেটাও পরিচালিত হচ্ছে। নিশ্চয়ই তোমরা তাতে উৎফুল্ল হচ্ছ। যাই হোক, আমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আছি, আগামীতেও থাকব, যতদিন পর্যন্ত আবার তোমরা তোমাদের প্রিয় শিক্ষাঙ্গনে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা তোমাদের পাশে সক্রিয় অবস্থায় থাকব। তোমরা যেমন মানসিকভাবে কিছুটা হলেও বিপর্যস্ত আছো, আমরা আরও বেশিভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছি। কারণ আমাদের প্রতিদিনের একটা দৈনন্দিন কর্ম পরিকল্পনা থাকে, সেটা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। যাই হোক, আর কথা বাড়িয়ে নেই, আজ আমরা কিছুটা পড়ার মধ্যে আসি। আজকে আমরা যেটা পড়ব জৈব রসায়ন, আর জৈব রসায়নে যেটা পড়ব অ্যালকেনের নামকরণ। তোমরা নিশ্চয়ই জানো অ্যালকেনের নামকরণ অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয়। জৈব যৌগের যতগুলো সমগোত্র শ্রেণী আছে, অ্যালকেন তার মধ্যে অন্যতম। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, ইথার, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি অনেক জৈব যৌগের নামকরণ আমরা শিখব। তার প্রাথমিক ভিত্তি অ্যালকেনের নামকরণ। তোমরা খাতা নিয়েছো, কলম নিয়েছো, আমার পাশাপাশি লিখে ফেলবে এবং প্রত্যেকটা বিষয়কে আমরা বুঝিয়ে নামকরণকে যতটুকু সম্ভব তোমাদের রপ্ত করার চেষ্টা করব। প্রথমেই অ্যালকেনের নামকরণ আসতে হলে, যেহেতু একটা সমগোত্র শ্রেণী, প্রতিটি সমগোত্র শ্রেণীর নামের শেষে একটি বিশেষ শব্দমালা যুক্ত করা হয়। নামের শেষে বিশেষ শব্দমালা যুক্ত করতে হয়। সে অ্যালকেনের ক্ষেত্রে প্রতিটি যৌগের নামের শেষে এন লেখা হয়, যেহেতু অ্যালকেন তাই নামের শেষে এন লিখতে হবে। দ্বিতীয়ত, সর্ববৃহৎ শিকলটিকে প্রধান শিকল হিসেবে নির্বাচন করা হয়। সবচেয়ে বড় যে শিকলটি তাকে ধরবো আমরা কী বলতো, প্রধান শিকল। এরপরে তিন নম্বর বলেছি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে। আবার বলি, প্রধান শিকলটিকে এমনভাবে নির্বাচন করা হয় যেন সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টিকে বুঝিয়ে দেব, একটু অপেক্ষা করো। তৃতীয় বলেছি, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। এই দেখো, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। কিভাবে করব? যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি, আবার বলি, যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি, দুটি বিশেষণ, একটি হলো কাছাকাছি, অপরটি হলো অপেক্ষাকৃত বেশি। সেই দিক থেকে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। আবার বলি কথাটি, এটা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নামকরণের ক্ষেত্রে। প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয়। কীভাবে করব? যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং
অপেক্ষাকৃত বেশি হয়। দুটি শব্দ, একটি হলো কাছাকাছি আর একটি হলো অপেক্ষাকৃত বেশি। সেই দিক থেকে আমরা প্রধান শিকলের প্রতিটি কার্বনকে সংখ্যায়িত করব, উদাহরণ দিয়ে বিষয়টিকে বোঝানোর চেষ্টা করব। তৃতীয়ত, প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে, একটু লিখে নাও, প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে, একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে প্রধান শিকলের সংযুক্ত কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যানুযায়ী, আবার বলি কথাটা, একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যানুযায়ী তাদেরকে উচ্চারণ করা হয়। এবার কিন্তু অবশ্যই আমাকে উদাহরণ দিতে হবে, তা না হলে বুঝতে একটু কষ্টকর হয়ে যাবে। আমরা উদাহরণ দিয়ে বিষয়টিকে একটু বোঝানোর চেষ্টা করব। আমি বলি কথাটা আবার, কি বলেছি, প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে, একাধিক গ্রুপ যুক্ত থাকিলে প্রধান শিকলের সংযুক্ত কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যানুযায়ী তাদেরকে উচ্চারণ করা হয়। দেখা যাক, আমরা একটা উদাহরণের সাহায্যে অনেকগুলো বিষয়কে আমরা বোঝানোর চেষ্টা করব। প্রথম হলো, শাখা শিকলের উপশাখা শিকল থাকতে পারে না, সেটা আনতে হবে। দ্বিতীয় হলো, প্রধান শিকলের প্রতিটি কার্বনকে সংখ্যায়িত করতে হবে। দেখো, আমরা একটা যৌগ লিখি, CH3CH, উপরে কত আছে CH3, CH2, 1 1 CH, এখানে কত আছে CH2, এখানে CH3, এখানে আছে আমাদের CH3। দেখো, এই যৌগের মধ্যে 1 2 3 অনেক ক্ষুদ্র শিকল, 1 2 3 4 5, 1 2 3 4 5 6, এটি আমার সর্ববৃহৎ শিকল। অতএব এটাকে আমরা ধরব প্রধান শিকল, এটাই সর্ববৃহৎ শিকল, এটাই প্রধান শিকল। আর একটা দেখি, প্রধান শিকল নির্বাচন করা, CH3, 1 1 CH, উপরে কত আছে CH2, CH3, 1 1 CH2, CH, এখানে আছে CH2, CH3, নিচে যদি বলতাম CH, এখানে CH3, নিচে আমাদের CH3। দেখো, এটাও 1 2 3 4 5 6, এখানে 1 2 3 4 5 6 7, অতএব 6 থেকে 7টা কী বলো তো বড় হয়, আবার 1 2 3 4 5 6 7, এটাও 7টা হয়। এখন কোন দিক থেকে আসবো? আমরা নিশ্চয়ই এমনভাবে প্রধান শিকলকে নির্বাচন করব যাতে সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সঙ্গে যুক্ত থাকে। তাহলে 7টি কার্বন, 1 2 3 4 5 6 7, এদিকে গেলে এই কার্বনের শাখার উপশাখা হয়ে যায়, অতএব এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না। কোন দিকে? এই দিকে, কারণ এইটির দিকে গেলে শাখার উপশাখা হয়ে যায়, যেতে হবে এই দিকে। এটাই হলো আমাদের কোন শিকল? প্রধান শিকল। আরও একটা উদাহরণ দিই বিষয়টিকে বোঝার জন্য। তৃতীয় নাম্বার CH3, 1 1 CH2, সি, উপরে CH, পাশে CH3, এখানে CH3, 1 1 CH2, আবার CH2, CH, 1 1 CH, পাশে CH2, CH3, নিচে যদি বলা হয় CH, এখানে আমাদের CH3, নিচে আছে CH3। দেখো, এই যুগের মধ্যে আমরা কি দেখব, 1 2 3 4 5 6 7 8, এ কার্বনের সংখ্যা 4 করতে হবে যোজনী, 1 2 3 4 5 6 7 8, 8টি কার্বন আছে। আবার এখান থেকে হিসাব করলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, বিভিন্ন দিকে 8টি হয়। আবার এখান থেকে গেলে 1 2 3 4 5 6 7 8, 1 2, অথবা 1 2, একই কথা, 1 2 যা, 1 2 তাই, 1 2 3 4
5 6 7 8 অথবা এটা 8 যে কোনো দিকে আটটা হয় প্রথম দেখতে হবে কোন দিকে গেলে সবগুলো শাখা শিকল সরাসরি প্রধান শিকলের সাথে যুক্ত থাকে প্রথম আমাদের প্রথমত আমাদের এই দিকে যাওয়া যাবে না কারণ এই দিকে গেলে শাখার উপশাখা হয়ে যায় আবার এই দিকেও যাওয়া যাবে না একই ভাবে তাহলে এই দিকে গেলে শাখার উপশাখা হয়ে যায় এইটি হলো আমাদের প্রধান শিকল তাহলে এভাবে আমরা প্রধান শিকলকে নির্বাচন করি এরপরে বলেছিলাম প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করা হয় আবার বলি প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে কি করব সংখ্যায়িত করব 1 2 3 4 5 ইত্যাদি সংখ্যা দ্বারা কিভাবে করব এদিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি হয় দুটি বিশেষণ একটি হলো কাছাকাছি অপরটা হলো অপেক্ষাকৃত বেশি তাহলে আমরা একটা অন্য একটা উদাহরণ দিই তার সাহায্যে বোঝার চেষ্টা করি চার নাম্বারটা কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি দেখো সি উপরে সিএস থ্রি সিএস ওয়ান মন সি উপরে সিএস থ্রি সিএস থ্রি এখানে আমাদের সিএস থ্রি দেখো এই যৌগের মধ্যে এক দুই তিন চারটি কার্বন আবার ওয়ান টু থ্রি ফোর উভয় দিক থেকে চারটি হয় যদি আমি ওয়ান টু থ্রি ফোর লেখা হয় ওয়ান এখানে আমাদের টু থ্রি ফোর তাহলে দেখো দ্বিতীয় কার্বনে একটা মাত্র মিথাইল আছে তৃতীয় কার্বনে দুটো মিথাইল আর যদি এদিক থেকে অগ্রসর হয় কালো যেটা দিয়েছি এখানে ওয়ান একে বলবো টু এখানে থ্রি এখানে ফোর তাহলে এখানে টু দ্বিতীয় কার্বনে দুটো মিথাইল হয় আর এখা এই দিক থেকে গেলে বাম থেকে গেলে দ্বিতীয় কার্বনে একটা মাত্র মিথাইল হয় তাহলে নিশ্চয়ই আমরা বাম থেকে যাব না কোন দিক থেকে আসবো ডান থেকে তার মানে এটা থাকবে না এটাকে আমরা এখান থেকে বলবো এটা ভুল লেখা হয়েছে এটা সঠিক লেখা হয়েছে তাহলে যেগুলো নম্বর পড়েনি সেটাই শাখা শিকল এটাও শাখা শিকল এটাও শাখা শিকল তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ আমরা কিভাবে প্রধান শিকলের প্রতিটি কার্বনকে পর্যায়ক্রমে সংখ্যায়িত করব এটি হলো সংখ্যায়িত করার প্রাথমিক ধাপ দ্বিতীয় ধাপ আমরা একটি গাণিতিক নিয়মের মাধ্যমে শিখাবো আগে প্রাথমিক ধাপ শিখি তারপরে পরবর্তী ধাপ শিখব কারণ শিক্ষা হবে অবশ্যই গঠনমূলক সুন্দর যাতে কোথাও কোনো কিছুর ভুল না থাকে তাহলে নিশ্চয়ই আমরা পেরেছি কিভাবে সংখ্যায়িত করব এবার দেখো প্রধান শিকলে একই কার্বনের সঙ্গে দুটো মিথাইল আছে আবার এখানে মিথাইল আছে তাহলে মোট কয়টা আছে এক দুই তিনটে মিথাইল এক দুই তিনটে মিথাইল মিথেন থেকে একটা হাইড্রোজেন গেলে মিথাইল মূলক ইথেন থেকে হাইড্রোজেন গেলে ইথাইল মূলক প্রোপেন থেকে হাইড্রোজেন গেলে প্রোপাইল মূলক এ সম্পর্কে নিশ্চয়ই তোমাদের কিছুটা ধারণা আছে এসএসসি পর্যায়ে তাই এখানে আমাদের মিথাইল আছে দুটো মিথাইল এখানে একটা মিথাইল আমরা বলেছি প্রধান শিকলের একই কার্বনের সাথে অথবা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে কি করব আমরা প্রধান শিকলের সংযুক্ত কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যানুযায়ী উহাকে উচ্চারণ করা হয় তাহলে দেখো এই যুগটিকে আমরা আগে যদি করি টুতে মিথাইল টু মিথাইল থ্রি মিথাইল বারবার না বলে তাকে আমরা একসঙ্গে আনব টু টু থ্রি কয়টা হলো তিনটা তাই তাকে বলবো আমরা ট্রাই একই সঙ্গে মিথাইল কয়টি কার্বন চারটি কার্বন তাকে বলবো বিউটেন মূল যৌগটি বিউটেন তাহলে আমাদের টু টু থ্রি ট্রাই মিথাইল বিউটেন এভাবে সংখ্যায়িত করা হয় আমরা নামটা একটু পরে লিখলেও হতো সংখ্যায়িত করাটা শেখালাম আর গ্রুপগুলিকে কীভাবে একসঙ্গে যুক্ত করা হয় এবার দেখো যেহেতু নামে গিয়েছে পরের পয়েন্টে লেখো পাঁচ ছয় নম্বর পয়েন্ট প্রধান শিকলকে সংখ্যায়িত করলাম প্রধান শিকলকে সংখ্যায়িত করা হলো তাহলে এগুলোকে কিভাবে সংখ্যায়িত করব ওয়ান টু দ্বিতীয় কার্বন একটা মিথাইল ওয়ান টু থ্রি
তৃতীয় কার্বন একটা মিথাইল, তাহলে নিশ্চয়ই আমরা বাম থেকে যাব। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই আমাদের ছয়টি কার্বন, ওয়ান টু থ্রি ফোর এখানে সংখ্যায়িত করব। এদিকে কোন দিক থেকে করব দেখো, এইটা আমাদের প্রধান শিকড়, ওয়ান টু থ্রি তৃতীয় কার্বনে মিথাইল হয়, আর এখানে দ্বিতীয় কার্বনে মিথাইল, তৃতীয়তে ইথাইল আছে, এর দ্বিতীয়তে মিথাইল এবং তৃতীয়তে ইথাইল, আর এর ওয়ান টু থ্রি তৃতীয়তে মিথাইল আছে। তাহলে আমরা নিশ্চয়ই এখানে ওয়ান লিখব, এটা আমাদের টু থ্রি ফোর ফাইভ সিক্স, একে বলবো সেভেন। তাহলে যৌগটিকে আমরা এভাবে সংখ্যায়িত করলাম। একে কীভাবে সংখ্যায়িত করব, এটা তো আমাদের প্রধান শিকড়। এখানে দেখো দ্বিতীয়তে একটা মিথাইল আছে, এও বলে স্যার আমারও তো দ্বিতীয়তে মিথাইল আছে, আমি কোন দিকে যাব। তখন এ বলছে স্যার দেখেন আমার তৃতীয়তে কত বড় একটা গ্রুপ, কোন গ্রুপ, ইথাইল গ্রুপ। ও বলছে স্যার ওর ইথাইল হলে এটাও তো আমার ইথাইল, আমারও তো একই সমান, সমান গ্রুপ। আমি যে দাঁড়াও সমান গ্রুপ ঠিক আছে, চতুর্থ দেখি ওয়ান টু থ্রি ফোর কোনো শাখা শিকল নেই, ওয়ান টু থ্রি ফোর চতুর্থতে কোনো শাখা শিকল নেই, সেক্ষেত্রে আমরা যে কোনো দিকেই যেতে পারি। যদি যে কোনো দিকেই হয় সেক্ষেত্রে কিন্তু আমরা বাম থেকে ডানে যাওয়ায় শ্রেয়, তবে কেউ যদি ডান থেকে বামে যায়, আবার বলি কেউ যদি ডান থেকে বামে যায় সেক্ষেত্রে কিন্তু ভুল হবে না, ভুল হয় না। তাহলে আমরা এক্ষেত্রে কীভাবে সংখ্যায়িত করব, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, এইভাবে আমরা তাকে সংখ্যায়িত করব। তাহলে নিশ্চয়ই আমরা প্রধান কার্বনের মূল যৌগের প্রধান শিকলের কার্বনকে কীভাবে সংখ্যায়িত করা হয় সেটা আমরা বুঝতে পেরেছি। এবার লেখো নতুন পয়েন্ট দিয়ে, বলেছিলাম ছয় নম্বর পয়েন্ট দিয়ে, প্রধান শিকলের কার্বনের সংখ্যানুযায়ী, প্রধান শিকলের কার্বনের সংখ্যানুযায়ী মূল যৌগের নামকরণ করা হয়। দেখো আমি চারটি কার্বন বিউটেন লিখেছি, তাহলে এখানে কয়টা কার্বন, ছয়টা কার্বন, একে লিখতে হবে হেক্সেন। এখানে কয়টা কার্বন, সাতটি কার্বন, হেপটেন। এখানে আটটি কার্বন, অক্টেন লিখেছি। আসলে একটি নিয়ম আছে, সেটি হলো প্রধান শিকলে যদি কার্বনের সংখ্যা ছয় দিয়ে লেখো, একটি কার্বন থাকে, একটা মানে মনো, মনো থেকে আমরা লিখি মিথ, তার থেকে আসবে আমাদের মিথেন। যদি কার্বন সংখ্যা দুটি হয় তখন লেখো ডাই, ডাই থেকে আমরা লিখব কী বলো তো, ইথেন। কার্বন সংখ্যা যদি প্রধান শিকলে তিনটে হয় তাহলে তাকে বলবো ট্রাই, ট্রাই থেকে আমরা লিখব প্রোপেন লিখব। কার্বন সংখ্যা যদি চারটে হয় তাকে বলবো টেট্রা, টেট্রা থেকে আমরা লিখব বিউটেন। তাহলে দেখো মনো, ডাই, ট্রাই এবং টেট্রাকে যথাক্রমে মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন বলবো, মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন বলবো। এবার কার্বন যদি পাঁচটি থাকে পেন্টা, তার থেকে লিখব পেন্টেন। কার্বন যদি ছয়টি থাকে হেক্সা, তার থেকে লিখব হেক্সেন। কার্বন সাতটি আছে, সাতটি কার্বন, তাহলে সেখানে লিখব হেপটা, তার থেকে হেপটেন। আটটি কার্বন অক্টা, তার থেকে অক্টেন। নয়টি কার্বন ননা, তার থেকে ননেন। দশটি কার্বন আছে ডেকা, তার থেকে ডেকেন। তাহলে এটি একটু লিখে ফেলো, মনো, ডাই, ট্রাই, টেট্রাকে যথাক্রমে মিথেন, ইথেন, প্রোপেন এবং বিউটেন বলা হয়। এখানেই আমরা লিখব যদি কার্বন সংখ্যা কয়টি হতো বলতো, পাঁচটি হতো, তাহলে তাকে আমরা লিখব নিশ্চয়ই কী বলতো পেন্টেন। পেন্টা থেকে পেন্টেন, হেক্সা থেকে হেক্সেন, হেপটা থেকে হেপটেন, অক্টা থেকে অক্টেন, ননা থেকে ননেন এবং ডেকা থেকে কী লিখবো বলতো, ডেকেন লিখব। তাহলে কার্বন সংখ্যা পাঁচটি, পাঁচটি কয়টা হয় বলতো পেন্টা, তার থেকে লেখো পেন্টেন লেখো। কার্বন কত আছে বলতো ছয়টি, হেক্সা, তার থেকে কী লিখবা, নিজেরাই লেখো, তাকে বলবো আমরা হেক্সেন। কার্বন আছে সাতটি, তাকে বলবো আমরা হেপটা, তার থেকে লেখো হেপটেন। কার্বন সংখ্যা কত বলতো আটটি, কয়টা আছে বলতো অক্টা,
কার থেকে লেখো অকটেন, কার্বন সংখ্যা নয়টি, নয়টি কার্বন আছে, কত হবে ননা, তার থেকে কি লিখবো বলো তো, ননেন বলবো। কার্বন আছে দশটি, ডেকা, তার থেকে আসবো আমরা ডেকেন। এভাবে আমরা মূল সিকলে, প্রধান সিকলে কার্বনের সংখ্যা অনুযায়ী যৌগের নামকরণ করা হয়। তাহলে এটাকে একটু লিখতে পারি আমরা কি আছে, এখানে মূল যৌগ হলো ছয়টি কার্বন হেক্সেন, টু এবং ফোরে কি আছে মিথাইল, টু কমা, টু কমা একত্রিত করব। আমরা বলেছিলাম প্রধান সিকলের একই কার্বনের সাথে একই জাতীয় একাধিক গ্রুপ যুক্ত থাকিলে প্রধান সিকলের কার্বনের সংখ্যা উল্লেখপূর্বক একই জাতীয় গ্রুপগুলোকে একত্রিত করে গ্রুপের সংখ্যা অনুযায়ী, গ্রুপ আছে একটা মনো লেখা হয় না, দুটো গ্রুপ ডাই লিখবো, তিনটে গ্রুপ ট্রাই লিখবো, চারটে গ্রুপ টেট্রা লিখবো, এভাবে উচ্চারণ করা হয়। তাহলে এখানে টুতে একটা আছে, ফোরে একটা আছে, টু ফোর, একটা হাইফেন দিতে হবে। তারপরে আমরা লিখবো ডাই, গ্রুপটা কি বলতো মিথাইল, কয়টা কার্বন, ছয়টা কার্বন, তাই তাকে বলবো আমরা হেক্সেন। এরপরে বলেছিলাম প্রধান সিকলের সাথে শাখা সিকল হিসেবে ভিন্ন ভিন্ন গ্রুপ যুক্ত থাকিলে, আবার বলি প্রধান সিকলের সাথে শাখা সিকল হিসাবে ভিন্ন ভিন্ন গ্রুপ, যেমন মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, বিভিন্ন গ্রুপ থাকতে পারে, তখন কি করব সেই গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে, গ্রুপগুলোকে ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে পর্যায়ক্রমে লেখা হয়। তারপর কি করব, প্রতিটি একই জাতীয় গ্রুপের শেষে, প্রতিটি একই জাতীয় গ্রুপের শেষে লিখবো তো আমরা পর্যায়ক্রমে ইংরেজি বর্ণমালা ক্রমানুসারে। তারপরে কি করব, প্রতিটি একই জাতীয় গ্রুপের শেষে এবং দুটি ভিন্ন ভিন্ন গ্রুপের মাঝামাঝি স্থানে হাইফেন চিহ্ন ব্যবহার করা হয়। কি করব, হাইফেন চিহ্ন, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এই যে আমাদের সাতটি কার্বন হেপটেন, কয় জাতীয় গ্রুপ আছে দেখো, দুই জাতীয় গ্রুপ, এটা মিথাইল, এটা মিথাইল, এটা কি ইথাইল, আর এটা তো সংখ্যায়িত করা হয়েছে, যার পর নম্বর দেওয়া হয়েছে সেই প্রধান সিকল, যে কার্বনের উপরে নম্বর দেওয়া হয়নি সেটাই শাখা সিকল, যে কার্বনের উপরে নম্বর দেওয়া হয়নি সেটাই কি বলতো শাখা সিকল। তাহলে এইটি হলো আমাদের কোন সিকল বলতো, প্রধান সিকল। শাখা সিকলে দুটো মিথাইল আর একটা ইথাইল আছে, তাহলে যৌগটির নাম কি হয় এটা আমরা লিখে ফেলি, মিথাইল আগে না ইথাইল আগে বলো, এ বি সি ডি ই, এম তো অনেক পরে, অতএব ইথাইলটা ইংরেজি বর্ণমালার আগে, শাখা সিকলের ইথাইল গ্রুপটাকে আমরা আগে লিখব, মিথাইল গ্রুপটাকে আমরা পরে লিখব। তাহলে আমরা কি বলবো তাকে, তাকে বলবো থ্রি ইথাইল, নামটা এখানে লিখলাম থ্রি ইথাইল, একটা গ্রুপের পরে হাইফেন চিহ্ন দেবো, থ্রি ইথাইল, এরপর টু এবং ফাইভ লিখলাম টু ফাইভ, দুটো মিথাইল, তাকে বলবো ডাই মিথাইল, শাখা সিকল হয়ে গিয়েছে, মূল যৌগ সাতটি কার্বন, তাই আমরা এখানে লিখব হেপটেন, কোনো স্পেস দেওয়া যাবে না, একসাথে লিখব ডাই মিথাইল হেপটেন, ডাই মিথাইল হেপটেন। তাহলে এটার নাম কি হয় তোমরা একটু নিজেরা করো যদি পারো, দেখো এখানে আটটি কার্বন অকটেন, আমি হেল্প করছি একটু দেখো, এখানে মিথাইল আছে, মিথাইল আছে, ইথাইল আছে, ইথাইল আছে, ইথাইল দুটো আছে, ডাইথাইল, মিথাইল কটা আছে, দুটো আছে, এটাও ডাই মিথাইল হবে। তাহলে এবার নামটা কি হয় একটু করে ফেলো দেখো, হয়েছে, তাহলে এবার আমি করি মিলিয়ে দেখো, যৌগটি মূল যৌগ অকটেন, ইথাইল কত আছে থ্রি এবং সিক্স, তাহলে পাশে লিখলাম আমরা থ্রি কমাদের সিক্স, দুটো ইথাইল, তার মানে ডাই ইথাইল, ইংরেজি বর্ণমালা ইথাইল আগে, একটা গ্রুপ হয়ে গেল আর একটা নতুন গ্রুপ আসবে, তার আগে অবশ্যই হাইফেন দিতে হবে। এবার কত আছে টু এবং সেভেন, ডাই মিথাইল, লিখলাম টু সেভেন, দুটো মিথাইল, এখানে লিখলাম ডাই মিথাইল, কয়টি কার্বন আছে বলতো, আটটি কার্বন আছে, তাই তাকে আমরা বলবো অকটেন বলবো।
এটি হলো এই যুগের কি বলতো নামকরণ। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি একই কার্বনের সাথে বা ভিন্ন ভিন্ন কার্বনের সাথে একই যদি গ্রুপ থাকলে তাকে কিভাবে উচ্চারণ করা হয়, আর ভিন্ন ভিন্ন গ্রুপ থাকলে তাকেই বা কিভাবে পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে হয়। এটা ছিল হাইড্রোকার্বনের অ্যালকেনের নামকরণের প্রাথমিক ধাপটা। এবার আমরা দ্বিতীয় ধাপে আসব। আগে প্রাথমিক জ্ঞান অর্জন করে তারপর নেক্সট আমরা দ্বিতীয় ধাপে আসব। এবার দ্বিতীয় ধাপে শুরুতেই লেখো ভাঙানোর নিয়ম। আমরা আসছি দ্বিতীয় ধাপ। প্রাথমিক ধাপ আমরা বুঝতে পেরেছি। মনে রেখো জৈব যৌগের মধ্যে কার্বন সবসময় তার চার্জ্যতা প্রদর্শন করবে। এটা কিন্তু অন্যতম একটি বিষয় যে কার্বনের যোজনী কখনো চারের কম দেওয়া যাবে না, আর বেশি তো হয় না। অতএব কার্বন তার চার্জ্যতা প্রদর্শন করবে। এবার তোমরা একটু খুব দ্রুত ভাঙানোর নিয়ম লিখে ফেলো। কীভাবে থাকলে আমরা জৈব যৌগকে কীভাবে ভাঙিয়ে লিখতে পারি এবং তার নাম কীভাবে আসবে, কীভাবে তার নামকে লেখা হয়। তারপরে আমরা দ্বিতীয় ধাপে অন্যান্য বিষয়ের দিকে এগিয়ে যাব। ভাঙানোর নিয়ম একটু মনোযোগ সহকারে একটু লেখো। ভাঙানোর নিয়ম, যদি কোথাও CH2H5 থাকে প্রান্তে, বাম প্রান্তে বা ডান প্রান্তে, তখন তাকে আমরা লিখব CH3CH2 বাম প্রান্তে হলে, আর যদি ডান প্রান্তে হয় তাহলে লিখব CH2CH3। এই মূলকটা যদি মুক্তভাবে থাকে তখন তাকে আমরা বলবো ইথাইল মূলক, আর যদি যুক্ত থাকে তাহলে তো সে সরল শিকলের বা যে শিকলই হোক তার সাথে প্রধান শিকলে যুক্ত হয়ে যাবে, তখন আর সে ইথাইল মূলক আসবে না, তখন তারপরে সংখ্যা বুঝবে, তারপরে সংখ্যা বুঝবে। সাধারণত তার নাম ইথাইল মূলক যদি মুক্তভাবে থাকে শাখা শিকল হিসাবে যুক্ত হয়ে প্রধান শিকলের সাথে, প্রধান শিকলের সাথে শাখা শিকল হিসাবে যুক্ত থাকে, তখন সে হবে ইথাইল মূলক। এবার দেখো যদি এইরূপ থাকে C3H7, তখন বাম প্রান্তে সবসময় প্রান্তীয় অঞ্চলে CH3 থাকবে, CH3 কখনো মাঝে থাকে না। বামে হলে এইরূপ আর ডানে হলে CH2CH2CH3, তখন এই মূলকটিকে আমরা বলবো প্রোপাইল মূলক, এই মূলকটিকে আমরা বলবো প্রোপাইল মূলক। যদি আমরা এভাবে লিখি দেখো কোথাও CH3 হোল ব্র্যাকেট 3 লিখি, তিনটা CH3, তখন বামে থাকলে সি, উপরে CH3, নিচে CH3 পাশে হাত, অথবা ডানে থাকলে উপরে CH3, নিচে CH3, নিচে CH3। স্যার এটার নাম কি? এটার নাম লিখব না, কারণ ও তো প্রধান শিকলের সাথে যুক্ত থাকতে পারে, শাখা শিকলও যুক্ত থাকতে পারে, তখন প্রধান শিকলে থাকলে এই দুটো শাখা শিকল হয়ে যাবে, এই দুটো শাখা শিকল, নামটাও তখন তার ভিন্ন হবে। তাই এটাকে আমরা কী করবো বলো তো, নামের ভিতরে আনবো না, ওভাবে আলাদাভাবেই রেখে দেবো। যদি এইরূপ থাকে CH, এখানে CH3 হোল ব্র্যাকেট 2, বা একে যদি আমরা এভাবেও লিখতে পারি CH3 হোল ব্র্যাকেট 2S, এটাও যে সংকেত এটাও একই সংকেত, এখানে এসটাকে আমরা ভিতরে লিখেছি, এখানে এসটাকে আমরা বাইরে লিখেছি, আসলে দুটো গঠন অভিন্ন। একে যদি হয় তাকে আমরা এভাবে লিখব, তাহলে বা না লিখে হাইপেন দে, এটা অবলিগেট একই জিনিস। তাহলে একে ভাঙিয়ে লিখলে যদি বামে লিখতে হয় CH3CH, উপরে লিখব CH3 এভাবে, আর যদি ডানে লিখতে হয় উপরে CH3, পাশে থাকবে CH3, দুভাবেই লিখতে পারে, হাইড্রোজেনটা ভিতরে থাকবে। যদি কোথাও সি তার সঙ্গে CH3 CH3 হোল ব্র্যাকেট 2 থাকে, তাহলে বা আমরা সি উপরে একটা CH3, নিচে একটা CH3, পাশে হাত থাকবে। যদি কোথাও CH2 হোল ব্র্যাকেট 2 হয় বা 3 হয় বা 4 হয়, সংখ্যামান যত থাকবে ততগুলো CH2 বুঝবে। আবার বলি, সংখ্যামান যদি 2 থাকে দুটো বুঝবে, সংখ্যামান 3 তিনটা বুঝবে, সংখ্যামান 4 আছে তখন 4টা CH2 বুঝবে পরপরভাবে। এখানে দুটো দিয়েছে তাই পরপর দুটো CH2 লিখেছে। এভাবে আমরা কী বলতো ভাঙিয়ে লেখা হয়।
আর বাকি যা আছে সেগুলো আমরা শিখতে গিয়ে এমনিতেই শিখে যাব, শিখতে গিয়ে এমনিতেই শিখা হয়ে যায়। এটা একটা স্বয়ংক্রিয় প্রক্রিয়া। দেখা যাক তাহলে ভাঙানোর মাধ্যমে আমরা কীভাবে জৈব যুগে নামকরণ আসতে পারি। আমরা আগেই বলেছি এটা নামকরণের দ্বিতীয় ধাপ, আমরা অলরেডি দ্বিতীয় ধাপে পদার্পণ করেছি। দ্বিতীয় ধাপ, এটাকে আমাকে মুছে ফেলতে হবে, কারণ আমরা এই সংকেত দিয়ে নাম লিখব। নামকরণের দ্বিতীয় ধাপে আমরা চলে আসছি। নামকরণের কত ধাপ বলো তো? দ্বিতীয় ধাপ। এই দ্বিতীয় ধাপে এখন আমরা বিভিন্ন কার বলো তো জৈব যৌগের আণবিক গঠন, সাধারণ গঠন লিখে তাকে ভাঙিয়ে তার নামকরণ করার চেষ্টা করব। এবং সেখানে ওই যে বলেছিলাম একটি গাণিতিক নিয়ম আছে প্রধান শিকলকে সংখ্যায়িত করার জন্য, সেই গাণিতিক নিয়মটাকে শেখার চেষ্টা করব। একটি বিশেষ গাণিতিক নিয়ম আছে, আসলে ওটাই মূল মূল কী বলো তো গঠন কাঠামো। তাহলে এবার দেখো সেই ভাঙানোর নিয়ম ধরে প্রথম যেটা আমরা আসি, দেখো C2H5 ওয়ান মন সি, উপরে CH CH3 হোল ব্র্যাকেট কত বলো তো টু, CH ওয়ান মন CH2 হোল ব্র্যাকেট টু ওয়ান মন CH, তার সঙ্গে আছে আমাদের কী বলো তো এখানে আছে C2H5, নিচে আছে CH3 হোল ব্র্যাকেট কত বলো তো 3। এই যৌগটিকে আমাকে ভাঙাতে হবে এবং তার নাম লিখতে হবে। এটা অবশ্যই একটি অ্যালকেন। দেখো কীভাবে লিখব, CH3 CH2, অর্থাৎ আমরা C2H5কে ইথাইল মূলক এভাবে ভাঙিয়ে লিখলাম। CH উপরে কত আছে সি, দুটো CH3 আছে, তার মানে একটাকে যদি ডানে দিই আর একটাকে লিখব আমরা উপরে বা বামে, বামের থেকে উপরে লেখাটা সুবিধাজনক, তাহলে নামকরণের ক্ষেত্রে সুবিধা হয়, নামকরণের ক্ষেত্রে সুবিধা হয়। এরপরে পরপর দুটো CH2, এই CH2 CH2, এই CH2 এখানে লিখলাম, তারপরে কি আছে CH, এটাকে লিখেছি, তারপর C2H5 CH2 CH3, এরপরে কি আসবে C, তিনটা CH3, একটা ডানে একটা বামে একটাকে আমরা নিচে লিখব। তাহলে এটাই হলো আমাদের এই যৌগটির ভাঙানোর পরে পরিবর্তিত অবস্থা, এই যৌগটির ভাঙানোর পরে পরিবর্তিত অবস্থা। এখন দেখো আমরা যদি এদিকে যাই তাহলে এই কার্বনের শাখার উপশাখা হয়ে যায়, তার মানে এদিকে যাওয়া যাবে না, এইটি হলো আমাদের শাখা শিকল হবে। আবার যদি এইদিকে যাই এই কার্বনের শাখার উপশাখা থাকে, কিন্তু এইদিকে যদি যাই তাহলে এই কার্বনের শাখার উপশাখা বাদ হয়ে যায়। যদি এইদিকে যাই তার মানে এদিকে যাওয়া যাবে না, যেদিকে যাওয়া যাবে না সেখানে আমরা লাল চিহ্ন দ্বারা নিষিদ্ধ করে দিয়েছি, এদিকে তুমি যাবে না। তাহলে এইটা হলো আমাদের প্রধান শিকল, এটা কোন শিকল বলো তো, প্রধান শিকল। এইবার একে সংখ্যায়িত করব, কোন দিক থেকে মনে আসে, যেদিক থেকে শাখা শিকল কাছাকাছি এবং অপেক্ষাকৃত বেশি হয়, দুটি বিষয়, একটি হলো কাছাকাছি অপরটি হলো অপেক্ষাকৃত বেশি। তাহলে এইবার দেখো এর মিথাইল একটা আছে, এর মিথাইল কটা আছে বলো তো, একটা, এখানে একটা বেশি, তাহলে একটা মিথাইল দুই নাম্বারে আছে বেশি অতিরিক্ত এর তুলনায়। এর তৃতীয় কার্বন ইথাইল, এরও তৃতীয় কার্বন ইথাইল, তাহলে চতুর্থ পঞ্চম নেই, তাহলে পার্থক্য তো হয়েছে দ্বিতীয় কার্বনই, এখানে একটা মিথাইল মূলক অতিরিক্ত আছে শাখা শিকল হিসাবে, এখানে নেই, অতএব আর চিন্তার কারণ নেই, আমি পেয়ে গিয়েছি 1 2 3 4 5 6 7 8 আটটি কার্বন, তাকে বলবো আমরা অক্টেন। কয়টি কার্বন? আটটি কার্বন অক্টেন। দুই জাতীয় শাখা শিকল গ্রুপ আছে, একটা হলো ইথাইল আর এটি হলো মিথাইল গ্রুপ। নিশ্চয় ইংরেজি বর্ণমালার ইথাইলটা আগে আসবে, তাহলে নামটা কী আসবে দেখো, 3 ইথাইল আছে 6 ইথাইল আছে, দুটো ইথাইল একসঙ্গে আনলাম, 3 6 ডাই ইথাইল, মিথাইল কত আছে বলো তো টু, আবার টু, টু মানে এইটা, আর এই টু মানে এটা টু, টু টু, আর একটা মিথাইল আছে 7 2 2 7, কয়টা হলো 3টা, তাই তাকে বলবো ট্রাই মিথাইল। কয়টি কার্বন? 8টি কার্বন, একসঙ্গে আমরা লিখবো অক্টেন।
তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এই অ্যালকেনটাকে আমরা এইভাবে নামকরণ করে ফেললাম, 3,6-ডাইথাইল-2,2,7-ট্রাইমিথাইল-8টি কার্বন যৌগটিকে বলেছি অকটেন। এবার দেখো এটাকে আমরা মুছে ফেলতে হবে জায়গা সংকুলনের জন্য, তাহলে এটাকে আমরা তুলেছো তো তোমরা, এটাকে আমরা মুছে ফেলে আবার আর একটা অ্যালকেনকে লিখবো, এবং সেখানে তার ক্ষেত্রে আমরা ওই যে একটা গাণিতিক বিষয় বলেছি সেটাকে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। কোনটাকে বলো তো গাণিতিক বিষয়, যে কিভাবে গণিতের সাহায্যে আমরা বলতে পারি প্রকৃত অর্থে ডান থেকে বামে না বাম থেকে ডানে যাবে, সেটাকে আমরা এখনই প্রয়োগ করব। তোমরা নিশ্চয়ই একটা সহজ পদ্ধতি বুঝতে পারবে, খুবই সাধারণ পদ্ধতি গাণিতিক সংখ্যা মান দিয়ে। নাম্বার টু দ্বিতীয় দেখো, এখানে আমাদের আবার পরিবার মতো C2H5 লেখা হলো, সি উপরে কত আছে বলো তো, CH3 হোল ব্র্যাকেট 2, এখানে একটা CH3 আছে, 1 বন CH2 হোল ব্র্যাকেট 2, 1 বন CH, পাশে কত C2H5, 1 বন কত CH3 হোল ব্র্যাকেট 3, ইচ্ছাকৃতভাবে আগের একই যৌগ শুধু একটি মিথালকে বেশি দিয়েছে, শুধু একটি কি বলতো মিথালকে বেশি, দেখা যাক এবার কী করি, একে ভাঙাই, ভাঙালে কী হবে CH3 CH2, তার মানে এটাকে আমরা এভাবে লিখেছি, এবার সি এই সি তার সঙ্গে CH লিখলাম, এইচ দুটো CH3, একটা ডানে একটা উপরে, এই CH3টাকে আমরা নিচে এনে লিখব, কারণ ও তো শাখা শিকল তাই তাকে পাশে আনা হলো, এই সি বন্ড CH2 দুটো আছে, CH2 CH2 দুটো লিখলাম, তারপরে কি আছে বলো তো, CH এই CH, তারপরে CH2 CH3, এখানে সি তিনটে CH3, তার মানে একটা ডানে একটা বামে আর একটা কি বলো তো নিচে, কঠিন হয়েছে মোটেই না। এবার দেখব দুটো গ্রুপে বিতর্ক হবে, একজন বলবে স্যার নিচ থেকে এইদিকে যান, কারণ এটা তো আমাদের কোন শিকল বলো তো, এইটাই প্রধান শিকল, কারণ এটা শাখা শিকল, এদিকে গেলে শাখার উপশাখা হয়ে যায়, এদিকে গেলে শাখার উপশাখা বাদ পড়ে যায়, সে কারণে এদিকে যাওয়া যাবে না, তার মানে এটাও শাখা শিকল এটাও শাখা শিকল, এটাই হলো প্রধান শিকল। দেখো যখন আমি এখানে গিয়েছি 1 2 লিখব, তখন আমি বললাম তোমার এখানে একটা মিথাইল, ও চিৎকার করে বলছে স্যার স্যার শোনেন, বলে কেন, বলে আমার স্যার দুটো মিথাইল আছে, আমি কই যে তোমার দুটো মিথাইল দেখি দেখাও, বলে স্যার এই যে দেখেন, আপনি দেখেন না স্যার এই একটা একটা, আমি যদি দাঁড়াও দেখি তো একটা মিথাইল একটা মিথাইল, তোমার একটা কি বলো তো বেশি আছে, ও বলছে স্যার পক্ষপাত দুষ্ট হবে, না আমি যে না আমি পক্ষপাত দুষ্ট নই, আমি শিক্ষক নিরপেক্ষ থাকবো, বলে স্যার আমার তৃতীয় কার্বনে দেখেন ইথাইল কত বড় একটা গ্রুপ এবং মিথাইল আছে, ও বলছে স্যার আমারও তৃতীয় কার্বনে দেখেন ওর সমান গ্রুপ আছে, সত্যি দেখলাম এরও ইথাইল এরও ইথাইল আছে সমান গ্রুপ, ও বলছে স্যার আপনি এটা চোখে দেখেন না, আমি যে কোনটা, বলে মিথাইল, আমি যে দেখেছি তোমার আছে একটা মিথাইল, বলে ওর নেই স্যার আমার এই দিক থেকে আসেন, আমি যে ওর নেই তোমার এই দিক থেকে আসবো সেটা কেমন হয়, বলে স্যার ওর দুয়ে মিথাইল বেশি আছে, আমার দুয়ে নেই কিন্তু তিনে আছে, কিন্তু আপনি বাম থেকেই ডানে যান স্যার, আমি যে বাম থেকে ডানে যাব, দাঁড়াও আমি একটা গণিতে দেখি তোমাদের কী অবস্থা, তখন বাম থেকে 1 ভালো করে দেখো কিন্তু 2 খুব ভালো করে, 2, 3, 4, 5, 6, 7, 8, এইবার এই সমষ্টিকে যোগ করবো, দেখো 2-এ একটা মিথাইল 2 দেবো, 3-এ কয়টা আছে মিথাইল ইথাইল, তাহলে তার জন্য 3 3, এই 3 ইথাইলের জন্য এই 3 মিথাইলের জন্য, তারপরে কত 6 ইথাইল আছে 6, 7-এ দুটো মিথাইল 7 7, যোগ করো তাহলে কত 14 23 21 20 26 27 28 হয়, দেখো যোগফল কত 28। এবার যদি আমি এভাবে দেই, দেখো কোনভাবে দেই বলো তো, এটাকে 1 কালো চিহ্নটা, 2 1 2 3 4 5 6 7 8, তখন কত হয় কালো সিম্বলে দেখো, 2 2 মানে এই 2, এই 2 মানে এখানকার 2 হলো, তারপরে কত বলো তো 3, তার মানে ইথাইলটা 3,
তারপরে কত আসবে সিক্স, সিক্সে ইথাইল এবং মিথাইল, তার মানে দুটো সিক্স যোগ হবে সিক্স সিক্স, আর সেভেন আসবে কত বলো তো, একটা যোগ করো, যোগ করে কত হয় দেখো, তাহলে 318, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 কত 26। তাহলে কালো সংখ্যা যেদিকে দিয়েছি, কালো কালি দিয়ে যেদিকে লিখেছি ওখানে সমষ্টি হয় 26, আর লাল কালি সমষ্টি হয় 28। অতএব এটাকে আমরা গ্রহণ করব না, একে আমরা বর্জন করব নিশ্চয়ই। এই কালো কালি সংখ্যাটা হবে প্রধান শিকলে প্রতিটি কার্বনকে সংখ্যায়িত করার সঠিক নির্দেশনা। তাহলে এই 8, 7 তাদেরকে আমরা এখান থেকে বাদ দিয়ে দেওয়া হবে, কারণ এটা সঠিক ছিল নয়, এটা আমাদের সঠিক ছিল না, সঠিক হলো এটা। তাহলে এই অনুসারে তার নামটাকে আমাকে লিখে দিতে হবে, ইথাইল আছে 3 এবং 6, নামটা তোমরাই লেখো, আমি তো হেল্প করেছি, 3, 6 একটু তোমরা দ্রুত লিখে ফেলো, 3, 6 দুটো ইথাইল, কী হয় তাহলে বলো তো, ডাই, যৌগটিকে বলবো ইথাইল, মিথাইল লেখো 2, 8, আবার 2, মানে 8, 2, 2, তারপর কত বলো তো 6, 8, 6, তারপর কত বলো তো 7, কয়টা আছে 4টা, তাকে বলবো টেট্রা, গ্রুপটাকে বলবো মিথাইল, 8টি কার্বন আছে তাই তাকে লিখবো আমরা অক্টেন, টেট্রা মিথাইল 8টি কার্বন, তাকে আমরা বলবো অক্টেন, যৌগটি মূল যৌগ হলো অক্টেন। তাহলে এইভাবে আমরা তার নামকরণ করা হয়, একে লিখবো অক্টেন। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদেরকে আরও একটা দেব যাতে করে কোনো সমস্যা না থাকে, কোনোভাবেই কোথাও যেন বিন্দুমাত্র সমস্যা না থাকে। এই সমষ্টির মতো বের করে আরও একটি যোগ দেওয়া হবে যার নামকরণ তোমরা করবা, এটা পারলে তাহলে আর অ্যালকেনে কোনো অসুবিধা থাকবে না নামকরণের ক্ষেত্রে। এটা আমাদের দ্বিতীয় ধাপ, উচ্চতর দক্ষতার স্তরে আমরা চলে আসছি। আমরা কি আসছি বলো তো, উচ্চতা দক্ষতার, উচ্চতর দক্ষতার স্তরে আমরা পদার্পণ করেছি, অতএব এখন আর আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখো দ্বিতীয়টা, যদি আমরা এখানে আসতে পারি তাকে বলবো C2H5O1C, এখানে আছে C3H7, উচ্চতর দক্ষতা স্তরে আমরা আসছি CH3O1CH2, হোল ব্র্যাকেট কত বলো তো 2O1CH, তার সঙ্গে আছে C2H5, তারই সঙ্গে সি, এর সঙ্গে আছে এইচ, CH3, হোল ব্র্যাকেট কত বলো তো 2। এই যৌগটিকে ভাঙাতে হবে এবং তার নাম করতে হবে, দেখো তাহলে ভাঙাতে হবে এবং তার নাম করতে হবে, তোমরা নিশ্চয় নিজেরা পারবে, ভাঙাও এবং তার নাম করো, কিভাবে করবে দেখো। তাহলে আমি একটু হেল্প করছি, দেখো ইথাল C2H5, CH3CH2, এটাকে লিখলাম সি, এই কার্বন উপরে আছে কত, উপরে হলো C3H7, তার মানে CH2CH2CH3, CH2CH2CH3, নিচে কত, একটা CH3, এই CH3, তারপর দুটো CH2CH2CH2, তারপর কত আসবে CH, ইথাইল মূলক থাকবে একটা CH2CH3, তারপর CH, দুটো মিথাইল, একটা উপরে একটা কি বলো তো পাশে, এইটা আমাদের কোন শিকল বলো তো, প্রধান শিকল হয়ে গেল। এবার আমরা একে নাম্বারিং করতে হবে, সংখ্যায়িত করতে হবে, নিজেরা করো কোনটা প্রধান শিকল, আগে ওটা নির্বাচন করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 যাওয়া যাবে না, কারণ শাখার উপশাখা হয়ে যায়, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বা ওটা 8। আবার দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টি হয়ে গেল, 7, 8, আর এখানে গেলে 7, 8, 9 হয়ে যায়, তার মানে এইদিকে না গিয়ে ওটি আমাদের প্রধান শিকল, এটা ইথাইল মূলক শাখা শিকল হিসাবে থাকবে, এটা মিথাইল মূলক শাখা শিকল, এটা ইথাইল মূলক শাখা শিকল, এটা মিথাইল মূলক শাখা শিকল, আর এইটি হলো আমাদের প্রধান শিকল। কোন দিক থেকে আসবো দেখো, দ্বিতীয় কার্বনে একটা মিথাইল আছে 1, 2, তৃতীয় কার্বন এখানে 1, 2, 3, 4 আছে,
আর এখানে ওয়ান টুতেও আছে, থ্রিতেও আছে, এমনিতে বোঝা যাচ্ছে অনেক কাছাকাছি। এর দ্বিতীয়তে শাকাশিকল আছে, তৃতীয়তে আছে, আর এর প্রথমে তো থাকে না, দ্বিতীয়তে, তৃতীয়তে, চতুর্থতে গিয়ে আছে। তাহলে কি আমরা কীভাবে লিখবো এবার দেখো, আমরা ইথালমূলক থ্রি একে বলবো ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন। কেউ বলবো স্যার যোগ করে একটু দেখান, দেখো যোগ করে কত হয়, এখানে টু, থ্রি, ফাইভ, ফাইভ আর টুয়েলভ কত হলো, ফাইভ আর টুয়েলভ সেভেন্টিন হয়, তাহলে এদিকে যোগ করলে যোগফল সেভেন্টিন হয়। আর যদি এদিক থেকে আসতাম সেক্ষেত্রে যোগফল কত হয় দেখো, লাল দিয়ে দেখাই, ওয়ান টু থ্রি ফোর, এটাই সঠিক পদ্ধতি, ফাইভ সিক্স সেভেন এইট নাইন। এবার দেখো সিক্স সিক্স টুয়েলভ, আমরা তো কোনটা দিয়েছি বলো তো, এখানে আমরা লালটা দিয়েছি, তাহলে লালে কত বলো তো, ফোর, ওয়ান টু থ্রি ফোর, ফোর ফোর এইট, আর এখানে কত বলো তো, সেভেন সেভেন ফোরটিন, ফোরটিন আর এইট, তাহলে ফোরটিন আর হলো এইট কত হয়, টু টু টোয়েন্টি টু, মানে অনেক বড়। সে কারণে আমরা এভাবেই লিখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ, তার মানে লালটাকে আমরা লিখবো না, লালটা এখানে সঠিক নয়, লালটা সমষ্টি হয়ে যায় টোয়েন্টি টু। আর যে কালো দিয়ে যেটা করেছে অর্থাৎ ডান থেকে বামে গিয়েছে তার সমষ্টি হয় মাত্র সেভেন্টিন, অতএব আমরা এদিক থেকে আসব, নামটা নিজেরাই করতে পারবে, সিক্স ইথাইল থ্রি ইথাইল, আমরা আগে থ্রিকে লিখব, তাহলে থ্রি সিক্স দুটো ইথাইল বিধায় তাকে বলবো ডাই, কী বলো তো, ইথাইল, মিথাইল কত আছে দেখো টু সিক্স, তাহলে টু সিক্স তাকে বলবো আমরা ডাই, গ্রুপটাকে বলবো মিথাইল, নয়টি কার্বন তাকে বলবো কি বলো তো ননিন। এটাই হলো আমার কি বলো তো নামকরণ, এটাই কি নামকরণ। এটা হওয়ার পরও আরও কিছু থেকে যায়, কারণ আমরা তো বলেছি উচ্চতর দক্ষতা স্তরে আমরা আসছি, কী থাকে লেখো, ভালো করে লিখে নাও, লেখো অ্যালকেনের ক্ষেত্রে প্রথম কার্বনে অ্যালকেন, আমরা শুধু অ্যালকেন বলছি, অ্যালকেনের জাতক নয়, অ্যালকেনের ক্ষেত্রে এক নং কার্বনে কখনোই শাকাশিকল থাকতে পারে না, সে মিথাইল বলো ইথাইল বলো প্রোপাইল এগুলো তো থাকবেই না, এমনকি মিথাইলও থাকতে পারে না, মিথাইল থাকবে কয় নং কার্বনে, দুই নং কার্বনে। দেখো অ্যালকেনের ক্ষেত্রে শাকাশিকল মিথাইলমূলকের অবস্থান, অ্যালকেনের ক্ষেত্রে শাকাশিকল মিথাইলমূলকের অবস্থান এক নং কার্বনে হতে পারে না, অন্তত পক্ষে দুই নং কার্বন বা উচ্চতর প্রধান শিকলের যে কোনো কার্বনের সাথে যুক্ত হতে পারে। দ্বিতীয় পয়েন্ট, ইথাইলমূলক, ইথাইলমূলক কার বলো তো অ্যালকেনের ক্ষেত্রে, ইথাইলমূলক কখনোই দুই নং কার্বনে শাকাশিকল হিসাবে অবস্থান করতে পারে না, ইথাইলমূলক অবস্থান করবে তিন নং কার্বনের সাথে, প্রোপাইলমূলক তিন নং কার্বনে থাকতে পারে না, প্রোপাইলমূলক শাকাশিকল হিসেবে অবস্থান করবে চতুর্থ কার্বন অথবা উচ্চতর যে কোনো কার্বনের সাথে। আবার বলি প্রোপাইলমূলক যুক্ত থাকবে চতুর্থ কার্বন, প্রধান শিকলের চতুর্থ কার্বন অথবা উচ্চতর যে কোনো কার্বনের সাথে। তাহলে বুঝতে পেরেছ, একটা উদাহরণ দিলে বিষয়টা আমাদের পরিষ্কার হয়ে যাবে, কিভাবে এক নং কার্বনে মিথাইলমূলক থাকতে পারে না, মিথাইল থাকবে দুই নং কার্বনে, ইথাইলমূলককে আমরা কখনোই দুই নং কার্বনে রাখবো না, ইথাইলমূলক থাকবে কয় নং কার্বনে বলো তো, তিন নং কার্বনে, প্রোপাইলমূলক তিনে থাকবে না, প্রোপাইল থাকবে কয় নং কার্বন বলো তো, চার নং কার্বনের সাথে। তাহলে আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা আমাদের উচ্চতর দক্ষতা স্তরে পরিষ্কার হয়ে যাবে। সিএস থ্রি, আমি যদি এভাবে লিখি সিএস টু, ওয়ান মন সি, এখানে কত আছে বলো তো, এখানে সিএস টু সিএস থ্রি ব্যবহার করলাম, সিএস ওয়ান বন, সিএস টু ওয়ান বন, সিএস উপরে সিএস টু সিএস থ্রি, সি এখানে আমাদের সিএস টু সিএস টু সিএস থ্রি, সিএস
one bond CH to CH3. দেখো এখানে দেখো মনে করে এইটাই প্রধান সেকন্ড না 1 2 3 তিনে কত আছে বলো তো প্রোপাইল মূলক তিনে প্রোপাইল মূলক হয় না প্রোপাইল চারে থাকতে পারে তার মানে এটা আমাদের কখনোই প্রধান সেকন্ড না প্রধান সেকন্ড হবে ওটা আবার এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 এটা হয় কত শেষ না শেষ হবে এটা কারণ একে তো কখনো কি হয় না বলো তো মিথাইল মূলক হয় না এটি আমাদের প্রধান সিকল হবে তাহলে আমরা বলবো এটাকে 1 2 3 অথবা 1 2 3 4 কোন দিকে আসব আগে শাখা সিকল দেখতে হয় এটা আমাদের শাখা সিকল এখানে যদি বলি এটা শাখা সিকল কারণ এটা তো 1 2 3 তৃতীয় কার্বন ইথাইলকে দেওয়া যায় 1 2 3 তৃতীয়তে ইথাইল দেওয়া যায় আমি 1 2 লিখবো না কারণ 1 এ হয়ে যায় মিথাইল 2 এ হয়ে যায় ইথাইল এভাবে লেখা যাবে না ওকে প্রধান সিকলে যুক্ত করে নিতে হবে একে প্রধান সিকলের সাথে যুক্ত করে নিতে হবে তাহলে এটাই হলো আমার কোন সিকল বলো তো প্রধান সিকল এটাই হলো আমাদের কোন সিকল বলো তো প্রধান সিকল এখন এদিক থেকে যদি যাই 1 2 3 4 5 6 7 8 9 সমষ্টি কত হয় দেখো 2 5 8 8 আর 6 কথা বলো তো 14 হয় তাহলে আমাদের কালোটা হয় 14 এবার লাল দিয়ে দেখি আমাদের কত হয় 1 2 3 4 5 6 7 8 একে বলবো 9 এইবার দেখো সব ক্ষেত্রে তো 9 কিন্তু সমষ্টি কত হয় এখানে আমাদের 4 5 9 9 আর 7 কত হয় বলো তো 9 আর 7 কত 16 তাহলে লাল দিয়ে যেটা লিখেছি সেটা কত বলো তো 16 এটা গ্রহণ করব না এটাকে আমরা পরিত্যাগ করব গ্রহণ করব কাকে কালোটাকে তার মানে লালটাকে আমরা বলবো এটা রাখা যাবে না লালটাকে আমরা কি বলতে এখানে রাখব না লালটাকে আমরা এখান থেকে তুলে ফেলবো ওটা সঠিক নয় সঠিক হলো এটা নয়টি কার্বন ননেন নামটা তোমরা নিজেরাই পারবে দুটো ইথাইল আছে 36 ডাইথাইল 36 দুটো ইথাইল বিধায় তাকে বলবো ডাই ইথাইল মিথাইল আছে নেই নাকি আর একটা আছে তো 3 5 তিনটে হবে তো তিনটে ইথাইল তো 3 5 এবং কত বলো তো 6 ট্রাইথাইল ডাইথাইল নয় এটা আমাদের ইথাইল ইথাইল এটাও ইথাইল এটা আমাদের ইথাইল মূলক শাখা সেকল তিনটি ইথাইল আছে তাহলে 3 5 কত বলো তো 6 কয়টা আসবে ট্রাই ইথাইল ট্রাই যৌগটিকে বলবো ইথাইল নয়টি কার্বন তাকে বলবো ননেন সহজ হিসাব তাহলে নিশ্চয় তোমরা এখন তোমাদের বইতে দেখবা নামকরণের যথাযথ নিয়ম আছে অ্যালকেন মুক্ত শিকলযুক্ত সম্পৃক্ত হাইড্রোকার্বন তার নামকরণ আমরা এখন নিশ্চয়ই পারবো না পারার কোনো কারণ নেই আবার আমরা আগামী দিনে অ্যালকিনের নামকরণ পড়ব নিশ্চয়ই তোমরা ভালো থাকবে মানসিকভাবে থাকবে শারীরিকভাবে থাকবে বাইরে কখনো যাবে না কারণ করোনা আমাদের গণশত্রু মানব সভ্যতার জন্য করোনা গণশত্রু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যে বিপর্যয় এসেছে সেটা আমাদের করোনা মহামারীর অতএব তোমরা অবশ্যই থাকবে ঘরে সুরক্ষিত থাকবে নিজে এবং অপরকে সুরক্ষিত রাখবে ভালো থেকো সকলে